দেখে নেবেন একদিন শুনবে সিনাসিস নাসিজ বিজেপিতে চলে গেছে আমি এর আগেও এর আগেও আমি বলেছিলাম এর আগে বহু আগেও বলেছিলাম যে টিএমসির যেই সব নেতারা আছে এরা হচ্ছে দিনে টিএমসি রাতে বিজেপি যেই সব পুরাতন ছেলেরা টিএমসির জন্যে খেটেছে মেহনত করেছে মার খেয়েছে তাদের মানে ঘা এখনও শুকোই নেই যুদ্ধ করেছে টিএমসির জন্যে তাদের এখন ঘা শুকোই নেই তাদের লাথি মেরে বের করে দেয় প্রতিবাদ আব্বাসিদ্দিকে যখন করতে শুরু করলো তখন ওর ওপরে বিভিন্ন রকম প্রেশার চালু হলো ধুমকি চালু হলো যে ধুমকি আমার ওপর হচ্ছে আমার ওপর বিভিন্ন প্রেশার দল এই অবস্থা চলছে আপনি দেখুন না আপনি দেখুন মুকুল রাই কোথায় গেল আপনি একটা একটা দেখেন শুভেন্দু কোথায় গেল এরা তো সব মুসলমান দেখায় লিয়ে তো ইউজ করা হয়েছে সব জায়গায় ভাঙড়ার মতন জায়গায় আরাবুলকে আরাবুল থেকে শুরু করে শহকাতমুল্লা থেকে শুরু করে এটা ইউজ আমার প্রশ্ন ওদের কাছে আজকে তোরা যার জন্যে লড়লি যার জন্যে পীর যাদার ওপরে হামলা করলি যার জন্যে ফুরফুরাকে কত রকম ছোটো বড়ো কথা বললি আজকে তারা তোকে কোথায় লাতি মেরে দু হাজার এগারো ফার্স্ট যখন টিএমসি আসে তখন হচ্ছে আপনার প্রার্থী ছিল একাত্তরটা দু হাজার এগারোর পর দু হাজার এলো দু হাজার সেটা কমে গিয়ে সাতান্নটা হলো দু হাজার ষোলো যাবার পরে এসে গেল বিয়াল্লিশটা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন এরা এই ধরনের পার্টি এরা হচ্ছে মির জাফর এরা হচ্ছে মির জাফর বিধানসভায় সেনাশিস বাবু আবার তৃণমূল থেকে প্রার্থী পেয়েছেন এবং এই বিধানসভাতে নতুন দল আইএসএফ লড়তে চলেছে দেখুন আইএসএফ একটা নতুন পার্টি এসেছে শুধু আমি নয় বাংলার মানুষ খুশি কেন বাংলার মানুষ খুঁজ ছিল যে বিজেপি আর টিএমসির ছাড়া আরও একটা কোনো পার্টি আসুক আর কোনো একটা দল আসুক যেই দলটা আমরা সমর্থন করতে চাই এবং দলটা হতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে যেন দাঁড়াতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে আইএসএস কিন্তু ওই ওই একটা পার্টি আমরা চোখে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চোখে আইএফএস একটা পার্টি যে এখনও পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং জাতি ধর্ম ধর্মবর্ণ সকলের সাথে একসাথে এই পার্টিটা আছে এটা কোনো আমি কিন্তু কোনো পার্টির হয়ে বলছি না যে আব্বাস আমার ভাই বলে তার হয়ে বলছি না আমি জনসাধারণ হয়ে আমি ভারতবর্ষে একটা নাগরিক হয়ে আমি এটা বলতে চাইছি যে আইএফএস একটা পার্টি কাজ করবে বা করছে তো আশা করছি এই ধরনের পার্টিগুলো আজকে যারা মিথ্যে অপপ্রচার করে বেড়াচ্ছে আমি আপনি আপনাকে আগেই বললাম মিথ্যে বাজারে রটিয়ে বেড়াচ্ছে তো মানুষ চাইছে না এই ধরনের মানুষ আমি তো দেখছি ঘুরছি মানুষ চাইছে না আজকে আপনার যখনই আপনি আপনার সেই ন্যাজে পা পড়বে না ন্যাজে পা পড়লে কী হয় ছ তো মারবি তো আজকে তাদের ইতিহাসটা খুলে বলছে আই এস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা বড় একটা মানে যাকে বলা হয় পার্টি হতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকে নিয়ে এই পার্টিটা হয়েছে এবং এখনও পর্যন্ত আপনি কোনো ফুটেজ দেখাতে পারবেন না যারা বলছে তাদের বলুন একটা ফুটেজ তুমি বের করে এই পার্টি থাকেন সংগঠনে কী হয়েছে বা তার ধর্ম নিয়ে তার মানে ধর্মস্থানে তাদের ব্যক্তিগত সেটা কি হচ্ছে ওইটা আলাদা জিনিস সে তার ধর্ম তার সংগঠনে তার যে নারেত্যকবীর আল্লাহ আকবর বলতে পারে আমাদের অন্য কোনো সম্প্রদায় আমাদের হিন্দু ভাইদের হ্যাঁ আপনার কোনো তাদের যদি কোনো প্রোগ্রাম হয় সে তাদের ভগবানের নাম হাজারবার নিতে পারবে নিশ্চয়ই নেবে তো এইটাকে সাম্প্রদায়িক বললে হবে না সে তার ফ্রন্ট তার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা পার্টি সিকি এই ধরনের কোনো মানে ইয়ে করেছে কি এটাকে ফলো করতে হবে ফুটেজ দেখাতে হবে তো এটা তো জাস্ট একটা রাজনৈতিক ব্যাপার এটা হতেই পারে এটার জন্যে জনসাধারণ বোঝে এখন তো জনসাধারণ এতে ইয়ে করে না দেখুন আমি তো এর আগেও বলেছি আজকে সংখ্যালঘু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদের সব ইউজ করা হচ্ছে ই আবার ওই নিজের জায়গাটা শক্ত করবে এই শক্ত করে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি এর আগে দেখে নেবেন একদিন শুনবে সিনাসিস বিজেপিতে চলে গেছে আমি এর আগেও এর আগেও আমি বলেছিলাম এর আগেও বহু আগেও বলেছিলাম যে টিএমসির যেই সব নেতারা আছে এরা হচ্ছে দিনে টিএমসি রাতে বিজেপি দেখে নেবেন একদিন বেরিয়ে যাবে তাই বেরিয়েছে আর এই সিনাশিসও বেরোবে চ্যালেঞ্জ রইলে দেখে মনে রেখে দেবেন ই জায়গা ই আজকে মুসলমানদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে হিন্দু ভাইয়ের মতন কথা বলছে আর মুসলমান ভাইদের কাছে এসে মুসলমান ভাইদের মতন কথা বলছে আর জায়গাটা তৈরি করে ফেলছে জায়গা যখন তৈরি হয়ে যাবে দেখে নেবেন চটক কোন দিন শুনবেন চলে গেছে এটা সব সময় এইটাই আমি বলতে চাইছি জাঙ্গেপাড়ার যেই সব পুরাতন ছেলেরা টিএমসির জন্যে খেটেছে মেহনত করেছে মার খেয়েছে তাদের মানে ঘা এখনও সুখই নেই টিএমসির ছেলেদের যেই সব ছেলেরা যেই সব ছেলেরা যুদ্ধ করেছে টিএমসির জন্যে তাদের এখন ঘা শুকোই নেই তাদের লাথি মেরে বের করে দিয়েছে টিএমসি তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে টিএমসি তো মানে বিশেষ করে টিএমসি কোনো শক্তিকে ফলো করে ধর্মগুরুদের কারোর কোনো ব্যক্তিগত জিনিসকে ফলো করে তারা কাজ করে তারা কোনো নিজের নিজস্ব কোনো মানুষ যে একটা দল সেই দলের নিজস্ব একটা মানে একটা ক্যাটাগরি আছে নিজস্ব একটা মত আছে সেই মত নিয়ে কাজ না কাউকে ফলো করে সেখানে বসাচ্ছে তাকে তার মতন বসাচ্ছে আজকে সিনাশিস ফুর জাঙ্গিপাড়ে বসার যোগ্য নেই ফের সিনাশিসকে বসেছে এইটা আছে এর দু হাজার বুঝা যাবে এখানে হিন্দু হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইরা টোটালিস্ট জানে সিনাশিসের ব্যাপারে কি করবে বা সিনাশিসকে কী করতেছে এই ফুরফুরা বলে নয় আশপাশে বহু জায়গায় সিনাশিস কাজ করে নে এই সামান্য সামান্য টুকটাক কাজ করে সেটা দেখালে হবে না আশপাশে বহু জায়গায় কাজ করে না তো আমি এর আগেও বলেছিলাম যে যে এখানকার বিধায়ক চেঞ্জ করো যদি বিধায়ক চেঞ্জ করে সে যদি কাজ দেখাতে পারে তবে এখন ফুরফুরার বা জাঙ্গিপাড়া থানা মানুষ আপনার উন্নয়ন চাইছে এবং বেকার যুবকদের যে পরিস্থিতি চাইছে এবং শান্তি চাইছে আমরা কোনো অশান্তি চাইছি না এখানে একটা সাম্প্রদায়িক মনোভাব তৈরি করা হচ্ছে এখানে একটা হিন্দু মুসলিম তৈরি করা হয়েছে আমরা ভোট দেবো আমরা উন্নয়নের পক্ষে আছি এবং আমরা চেয়েছিলাম যে জাঙ্গিপাড়া থানায় দিদি নতুন একটা মুখ দেখ কিন্তু দিদি দিল না তো এর ফল হচ্ছে দু হাজার একুশেই বোঝা যাবে হ্যাঁ আপনারা বারবার অভিযোগ তুলছেন তারপর আর কেউ যোগাযোগ করেনি দেখুন এতে একটা খুব বড় ধরনের একটা শক্তি চলছে শুধু আমি বলে নাই আমার ভাই আব্বাস সিদ্দিকী আব্বাস যখন প্রতিবাদ করে আব্বাস যখন প্রতিবাদ করতে চালু করেছে ওর প্রতিবাদ ছিল ফার্স্ট ফুরফুরাকে নিয়ে ফুরফুরায় উন্নয়ন কোথায় করেছে প্রতিবাদ হসপিটালটার উন্নতি হয় কেন প্রতিবাদ জলের ব্যবস্থা হয় কেন প্রতিবাদ ফুরফুরার আশপাশে যত গ্রাম গঞ্জ আছে যত আশপাশে আছে তাদের কাছে সব কিছু পাঠানো হচ্ছে না কেন তাদের কাছে জলের এখন আজ প্রায় কিছু কম হলো দশ বছর হচ্ছে জলের ট্যাঙ্কি হয়েছে পানি শুদ্ধ পানি সব জায়গায় পৌঁছাওয়ার জন্য শুধু অনলি ফোর দরবার শরীফের আমার এখানে আশপাশে হয়েছে কোথায় যায়নি যার দিয়ে যেমন পীরের নামে কলেজ হয়েছে কোথায় কোনো কিচ্ছু হয়নি তো এখন এই প্রতিবাদ আব্বাস দিকে যখন করতে শুরু করলো তখন ওর ওপর বিভিন্ন রকম প্রেশার চালু হলো ধুমকি চালু হলো যে ধুমকি আমার ওপরও হচ্ছে আমার ওপর বিভিন্ন পেশার করা হচ্ছে কমেন্টে লোক দিয়েই উল্টোপাল্টা লিখা হচ্ছে ধুমকি দেওয়া হচ্ছে ফোন করে ধুমকি দেওয়া হচ্ছে আব্বাস করছে তার সংগঠনের ছেলেকে উল্টোপাল্টা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার সংগঠনে বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছে আজকে যে সংগঠনের যে পার্টির নেতাকে লাতি মেরে বের করে দিয়েছে সেই পার্টির নেতার ছেলেরা আব্বাসের দিকের ওপর হামলা করেছিল ওই পার্টিকে লাঠি মেরে বের করে দিয়েছে তা চিন্তা করেন সেই পার্টি কানছে এখন সেই পার্টি কানছে তো আজকে বুঝতে হবে চিনতে হবে আজকে আপনি চিন্তা করেন বাংলাতে বাংলাতে দু হাজার এগারোতে দু হাজার এগারো ফার্স্ট যখন টিএমসি আসে তখন হচ্ছে আপনার প্রার্থী ছিল একাত্তরটা দু হাজার এগারোর পর দু হাজার ষোলো এলো দু হাজার ষোলোতে সেইটা কমে গিয়ে সাতান্নটা হলো দু হাজার ষোলো যাবার পরে এসে গেল বিয়াল্লিশটা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন এরা এই ধরনের পার্টি এরা হচ্ছে জাফর এরা হচ্ছে মির জাফর মির্জা রাফরের টেকনিকে চলে আমি এর আগেও বলেছিলাম আজকে চিন্তা করেন যেই সব এম আজকে যেই সব এম সংখ্যালঘু মুসলমানদের হারে ইউজ করা হয়েছে মুসলমানদের সঙ্গে দাঁড়িয়ে মানে টুপি লাগিয়ে দরবারে দরবারে ঘোরা হয়েছে তাদের ভোটটাকে নিয়ে নিজের জায়গাটাকে তৈরি করে নেওয়া হয়েছে তারপরে লাথি মেরে ছড়িয়ে দিয়েছে আজকে মুসলমান নির্ভ মুসলমানগুলোকে ইউজ করে লাথি মেরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের হারে জাতি ধর্ম সমস্ত সংখ্যালঘুগুলিকে নিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এইটাই করছে দল আজকে টিএমসি দল এই অবস্থা চলছে আপনি দেখুন না আপনি দেখুন মুকুল রাই কোথায় গেল আপনি একটা একটা দেখেন শুভেন্দু কোথায় গেলো এরা তো সব মুসলমান দেখায় নিয়ে তো ইউজ করা হয়েছে সব জায়গায় ভাঙড়ার মতন জায়গায় আরাবুলকে আরাবুল থেকে শুরু করে শকাতমুল্লা থেকে শুরু করে এ ইউজ করা হচ্ছে এরা মুসলমান মুসলমানের মধ্যে ফাইটিং লাগিয়ে দিয়েছে হয়েছে মারপিট লাগে যুদ্ধ লাগিয়ে দিয়েছে কত মায়ের কোল খালি করা হয়েছে আজকে সেই পার্টি যারা আমার প্রশ্ন ওদের কাছে আজকে তোরা যার জন্যে লড়লি যার জন্যে পীর যাদার ওপরে হামলা করলি যার জন্যে ফুরফুরাকে কত রকম ছোট বড় কথা বললি আজকে তারা তোকে কোথায় রাতি মেরে ফেলে দিল আজকে শুধু আরাবুল বলে নাই এদের কাছে কোনো জাত নেই এই পার্টির কাছে কোনো জাত নেই আমি মুসলমানের নাম নিচ্ছি বলে তাই নয় কোনো জাত এদের কাছে এদের কাছে সেরেফ হচ্ছে নিজের স্বার্থক নিজের পয়সা ছাড়া এরা কিছু বোঝে না নিজের জায়গাটা ছাড়া কিছু বোঝে নেই আজকে পরিস্থিতি ভারতবর্ষ পশ্চিমবাংলায় যেটা এসে গেছে বাংলার মানুষকে বুঝতে হবে বাংলার মানুষকে চিন্তা করতে হবে আমি হাজারবার বলছি বাংলার মানুষ সঠিক জায়গায় ভোট দিতে হবে উন্নয়নের পক্ষে ভোট দিতে হবে হ্যাঁ এবং কর্ম মানে কর্ম জন্য ভোট দিতে হবে স্কুলের জন্য ভোট দিতে হবে হ্যাঁ আপনার চাকরির জন্যে ভোট দিয়ে যা দিতে হবে আজকে যে বাংলার পরিস্থিতি হচ্ছে বাংলার লাইট কিন্তু বাংলার উন্নতি নয় বাংলার মানুষের হচ্ছে সেই সাইকেল দেওয়া বাংলার উন্নতি নয় এটা সবসময় মাথা মাথায় রাখবেন দুজন একজনকে আমাদের চাই হচ্ছে চাকরি কুতা বেকার বেকার ছেলেগুলো কোথায় গেল তাদের কি হবে এইটা সরকার বাজবা বারবার এইটাই ভাবুক আজকে গ্যাসের দামটা কেন বাড়লো কই দেখেছেন টিএমসির কোনো ওকে দেখেছেন গ্যাসের বিরুদ্ধে কেন হয় কথা হয়নি গ্যাসের বিরুদ্ধে কেন লড়ে নেই দিল্লি যাক দিল্লি বন্ধ করুক গ্যাসের বিরুদ্ধে গ্যাসটা বাড়ছে কোথায় তেলের দাম বাড়ছে কোথায় এইগুলো লোক এইগুলো চাই আমরা আদাস অন্য কিছু নাই এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে এইটাই আমার জনসাধারণের কাছে আমার মানে অনুরোধ জাতি ধর্ম বর্ণ নির্বিশের সকলের কাছে আমার অনুরোধ যে আজকে আমরা ভোট দেবো উন্নয়নের পক্ষে আমরা দেখবো না উন্নয়নের পক্ষে ভোট দেবো আমরা মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে থাকবো